রং তো তুলতে হবে তাই না? তো এখন রং তোলার পালা। আমরা হোলি খেলছি এখন, দেখতে পাচ্ছ কি অবস্থা, এই মাথার কি অবস্থা, তোর মাথার অবস্থাটা দেখা একটু। ও মাই গড, এই হচ্ছে অবস্থা, আমাকে কি চেনা যাচ্ছে কি আদৌ? তো হ্যালো বন্ধুরা, আমার রং খেলা হয়ে গেছে দেখতে পাচ্ছি, এখন রং তো তুলতে হবে তাই না? তো এখন রং তোলার পালা। তো কীভাবে রং তুলতে হবে আমি সেটা তোমাদের আজকে দেখাবো। এই যে দেখো মাথায় মুখে পুরো রং লেগে আছে, তো সবসময় মাথার কাজটা করতে হবে আগে, মুখের যে কোনো একটা কাজ করলেই হবে, তবে আমি মাথার কাজ মাথা থেকে দেখাচ্ছি যে কীভাবে আমরা সর্বপ্রথমে মাথার রংটা তুলব। ঠিক আছে, আমার কাছে আছে শ্যাম্পু রয়েছে, এই যে ক্লিন প্লাস শ্যাম্পু আছে, তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু নিতে পারো, আমার কাছে পাতা আছে। ঠিক আছে, এবার শুরু করবো। এই যে জল রয়েছে, এই বাকিতে জল, আর আরেকটা আমাদের যেটা চাই সেটা হচ্ছে মগটা, নেই তারা মগটা নিয়ে এসেছি। এই দেখো মগ নিয়ে চলে এসেছি। এবার সর্বপ্রথমে আমি মাথায় দেবো, মাথায় আমি জল দেবো সর্বপ্রথমে, না সবার আগে মুখে জল মুখটা ধুয়ে নিয়ে গে তাই না? ঠিক আছে, মুখটা ধুয়ে নিয়ে গে। দেখতে পাচ্ছ তোমরা এত, সরি সরি, এত রং, এত কালো জল, ও মাই গড, ঠিক আছে মোটামুটি ক্লিন হয়ে গেছে। এবার মাথায় দেবো, দেখো কত কালারফুল জল বেরোচ্ছে দেখতে পাচ্ছ তোমরা। ওকে, ওহো ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে, হ্যাঁ তারপর শ্যাম্পুটা দেবে, তাহলে কি হবে আগে নোংরাগুলো চলে যাবে, রংগুলো চলে যাবে, তারপর আমি শ্যাম্পু নেব। এখন আমরা শ্যাম্পু মাখবো, কারণ আর রং বেরোচ্ছে না। শ্যাম্পু কিছুটা নিয়ে নিলে মাখছি, দেখো শ্যাম্পুর কালার নীল হয়ে গেল। বেগুনি বেগুনি নীল, এক ধোয়াতে কিন্তু হবে না, আরো বেশ কয়েকবার ধুতে হবে। আচ্ছা আমি আরেকবার নিয়ে নিচ্ছি, এখন আর রং নেই, পুরো সাদা ফেনা, পুরো সাদা বেরোচ্ছে। যে যে এরিয়ায় বেশি মানে আবির লেগেছে সেই জায়গায়, সেই এরিয়াগুলোতে একটু বেশি বেশি করে ইটুন করে পুষলে ভালো হবে, ওই জায়গাটা যত যেটুকুই বা আবির থাকবে ততটা বেড়ে যাবে। কারণ আবির যদি একবার মাথার মধ্যে জমে যায় বা থেকে যায়, তাতে কিন্তু সর্দি হতে পারে। তো যতটা সম্ভব ভালো করে মাথা থেকে আবিরটাকে সরিয়ে ফেলতে হবে, একদম ক্লিন করে ফেলতে হবে। তাই বেশি বেশি করে ভালো করে এইভাবে কষে মাথা থেকে আবিরগুলোকে বের করে দিতে হবে। ফাইনালি আমার স্নান করা হয়ে গেল, দেখতে পাচ্ছ তোমরা চুলগুলো এখনও ভিজেই রয়েছে অ্যান্ড সব কিছু ক্লিন হয়ে গেছে। সো
সো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।